এবাৰ ইলেকশনত আমি যোনটো দেখিছো পিপল সরকার আমাক যেনেকুৱা আশা দিছিল রাইজক, সেই রাইজে কিছু সন্তুষ্ট করব পারা নাই। আমার বিপিএল সরকার যেনেকে আছিল হাগ্রামের দিনত, হাগ্রামে ইতে দাউরি আছে, আমার হাগ্রামক রাইজে দাউরি, এবার রাইজে হেদাব, হাগ্রামে ইমান মাথা মারিবা নালাগে, আমাক রাইজে হেদাব। আর ইতে গেলে আমি গম পাইছো ইপিপি সরকারে আমার দিনত যাকে রাস্তা এঘরাউট আছিল, কিন্তু দাদা এঘরাউট আমার বিপিএফে বনোয়ার লিস্ট আছিল, সেই লিস্ট খান এঘরাও লিস্ট খান মানে ইপিপিএলে করছি, ইপিপিএলে কে আমি করা বলি এই মিছে কথা, ইপিপিএলে করা নাই, হাগ্রামর নামর লিস্ট খান হাগ্রামর করা এখন অর্ডার, সেইখানে কিছু মানুষ বুঝি পেয়েছি যে হাগ্রামত তাকে সাপোর্ট দেব, যে আজি তারিখত যেনেকুৱা হাগ্রামার সারে আজি আহিব আমার তামুলপুর সমষ্টিত, এটা ইপিপিএল আজি কলবাৰীতো মিটিং দিছি, ইপিপিএল তো মানুষ হাক এটা মানুষ নাই, আর বিপিএফ মানুষ হাক বরহাটা চকত কিমান মানুষ আছে মই নকম রাইজে কম। মানে ইপিপিএল সরকারে কিছু পরিচিতি দিছে, যে অরুণোদয় আঁচনি করব, ঘরে ঘরে এটা ভোট এটা চাকরি, ওয়ান ভোট ওয়ান জব, এনেকা ধরনের কিছু পরিচিতি দিছিলে, সেইবোৰ কিবা মোৰ সফল হৈছে এতিয়ালৈকে? এটো সফল হোৱা নাই, এটো হৈছে গরু গছত কাটা কথা। হ্যাঁ, আজি ভারতবর্ষতো এটা ঘরত এটা ভোট, ভারতের ভারতীয় জনতা পার্টিও সেটা কই উঠা নাই, বৃহৎ একটা রাজনীতি দলও সেই মিছা কথা কোয়া নাই, যেটু কথা আজি হেমন্ত বিশ্ব শর্মাও কোয়া নাই, 1,00,000 চাকরি দিম বলিয়ে কইছে, এটা ঘরত এটা ভোট দিম বলি কোয়া তেখেতর ক্ষমতা নাই। কিন্তু মই এটাই কথা আচরিত পাইছো প্রমোদ বড়ো, যে এটা ঘরত এটা ভোট কইছে, যেটু কথাটো কেনেকৈ কইছে, কেনেকৈ দিব, কি ক্যাপাসিটি দিব, সেটা প্রমোদ বড়োই জানে, কিন্তু রাইজে ভাষা মিছাটো গম পাইছে। প্রথম কথা মানে মাটির পট্টাটা কব বিচার, মাটির পট্টাটো একেবারে হওয়া নাই, মানে সেই সময় ইউপিপিএল সরকারের হয়ে হিমন্ত বিশ্ব শর্মা স্যার আহিছিল, আহি তেওঁ মিটিংত কৈছিল যে এমাহৰ ভিতৰত মাটির পট্টা পাব, কিন্তু সেটা নাপালে, এমাহ নহয় এতিয়া সরকার যাবই হল, কিন্তু মাটির পট্টা কোনো নাপালে, যেটা আগতে এস টি বিলাকে পাই আছিল তেওঁলোকে পাই আছে, কোনো জেনেরেল মানুষের কোনো মাটির কাম হওয়া নাই, তো আবার জেনেরেল মানুষকে মাটির পট্টা দিম বলে কৈছে, সেটা জেনেরেল মানুষ খং করে আছে। আর অরুণোদয় কথা অল্প সুকিয়া, অরুণোদয়টো বিজেপি গভর্নমেন্টের বস্তুই নহয়, এইটো স্টেটের আঁচনি, এই স্টেটে করেছে, সেইটো হয়তো ইউপিপিএলে মাইলেজ লোক বিচাৰিছে, যদিও তেনেকুৱা মাইলেজ বিজেপিয়ে ইউপিপিএলক দিয়া নাই, নিজে মাইলেজ আছে। সেইদিনা হিমন্ত বিশ্ব শর্মা স্যারে হেৰিত আহি এই কি বুলি কয় মাজবাটত আহি কেনে নিজে ৰেচন কাৰ্ড বিলাইছে, তাত ইউপিপিএলৰ মানুহক পাত্তাই দিয়া নাই। আৰু যিবিলাক আঁচনিৰ কথা কৈছিল যে ঘৰে ঘৰে চাকৰি দিম, এতিয়ালৈকেতো কাকো চাকৰি দিব পৰা নাই, আমি দেখাত চাকৰিটো কাৰো হোৱা নাই, বিপিএফৰ দিনত যিখিনি চাকৰি হৈছিল সেইখিনিয়ে চাকৰি হৈ আছে, ইউপিপিএলৰ দিনত আমি চাকৰি হোৱা এতিয়ালৈকে দেখা নাই। এইটো হয় মাজতেতো গোটেই পাৱাৰখিনি ডিষ্ট্ৰিক্ট দি দিছিল, গোটেই পাৱাৰখিনি ডিষ্ট্ৰিক্ট চম্ভালি হৈছিল, আৰু ডি চি হৈছে অসম গভৰ্ণমেণ্টৰ ৰিপ্ৰেজেণ্টেটিভ, কিবা এটা কাম হলে তার ডিসিএ বস্তুটা চাই, তার বিটিসি সেক্রেটারিটো কোনো পাওয়ারে না থাকে, গতি সেই কারণে সেই গোটেই বস্তুটো স্টেট গভর্নমেন্টে সম্ভালি আছে, প্রমোদ বড়োক মাত্র পুতলা হিসাবে থাকি দিয়া নিচিনা আমি দেখাব, নিজের তো কোনো পাওয়ার নাই। যাকালি তোমার গভর্নর আহি, গভর্নর আহি তার বিপিএফ বই হেৰি ইউপিপিএল বহি থাকা মিটিংত বিজেপি জিন্দাবাদ, দিলীপ শইকীয়া জিন্দাবাদ কলে, তাতো ইউপিপিএলের কথা একো নকলে, যত প্রমোদ বড়ো নিজে তার মানে গভর্নর বহি থাকা মিটিং, আর এখন গভর্নমেন্ট মিটিংতো বিজেপি করে দিলে, গতি সেফালের আমি চাইছো যে বিজেপি আগ্রাসী মনোভাব লৈছে, ইউপিপিএলকে ধ্বংস করব চাইছে, কিন্তু বিপিএফক তোলে একু করবা নাই, এটা গোটেই যা ঠিকা ঠুকুলি কামবিলাক এনেকুৱা ডাঙর ডাঙর স্কিম বনাই দিছে, যদি সৰু সৰু আমার ইয়ার ঠিকাদারবিলাকে সেইবিল ভুগি নাপায়, তেওঁলোকে গোটেই বস্তুটো একটা প্যাকেজ করে দিছে, প্যাকেজ করে দিয়ে যদি আগতে 1 কোটি কামটো তিনজনমান ঠিকাদার ভগাই দিছিল, এতিয়া তেওঁলোকে একেলগে 5-10 কোটি টাকা একটা প্যাকেজ বনাই দিছে, প্যাকেজের কামটো আমার ইয়ার মানুষ নাপায়, কিন্তু গুয়াহাটি ডাঙর ডাঙর ঠিকাদারে মারে, আর গুয়াহাটি ডাঙর ডাঙর ঠিকাদারের আমার ইয়ার লোকেল সৰু সৰু মানুষবিলাকে সাবকন্ট্রাক্টে লবলগা হয়ে যায়, গতিকে গোটেই টাকাটো গুয়াহাটিতে ওলাই যায়, বিটিসি মানুষের টাকা নাই, আগতেতো বজার সময়বিলাক দোকান পোহাবিলাকত বিক্রি বাটা ভাল আছে, এতিয়া বিক্রি বাটা নাই, যেহেতু টাকাটো ইয়ার টাকাটো গুয়াহাটিতে ওলাই গৈছে, তারপরতো টাকাটো আমার ইয়ালে ঘুরি অহা নাই, সেইফালৰ পৰা গোটেই বেয়া হৈ আছে। তো মইতো যিখিনি ঘুরি আছো সেইসাবেতো মই আকৌ বিপিএফ ঘুরি অহার দেখা পাই আছো, বিপিএফৰ প্ৰতি মানুহৰ আন্তরিকতা বেছি বাঢ়িছে এতিয়া মানুহৰ, তো সেইফালৰ পৰা বিপিএফ ঘুরি অহার হেৰিটো আছে মানুহ। বিপিএফ সরকার আহুতে বহু ত্যাগী পরিস্থিতি দিছিলে, সেইবোৰ কিমান বহু ত্যাগী সার্থক হৈছে?
itu itu nohan, hai hai, ini bar kiman dekhi sih kiman boh khapol boh BPF ini bar. Nanti 90% BPF.